আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় কোন রাশিটি মৌলিক রাশি নয়? আয়তন 2। কোন শ্রেণীর লিভারে বল এবং বাধার মাঝে আলম্ব থাকে? প্রথম শ্রেণীর লিভারে। 3। একটি তরল ধাতু হলো পারদ। 4। এসআইতে ওজনের একক হচ্ছে কিলোগ্রাম। ভি একটি স্পর্শহীন বল হলো ওজন। VI বা 6 হচ্ছে স্প্রিং তুলা দিয়ে মাপা হয় ওজন। সাত একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো বায়ু। 8 মাছ ধরার ছিপে একটি তৃতীয় শ্রেণীর লিভার। 9 নততল ভূমি সঙ্গে কি প্রকার কোণ সৃষ্টি করে? সূক্ষ্ম কোণ। দশ বলেছে বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো স্থিতি শক্তি। 11 একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। 12 ডিজিটাল ঘড়ির সাহায্যে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা হলো 0.01 সেকেন্ড। 13 কে যে মৌলটির চিহ্ন তা হলো পটাশিয়াম। 14 প্যান্থেরা টাইগ্রিস বিজ্ঞানসম্মত নাম বাঘের। 15 একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। 16 বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। ষোলো 17 তারা মাছ হলো একাইনো ডার্মাটা পর্বের প্রাণী। 18 দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা ফোড়ার পদ্ধতি রিফিউজ দিককে তুলে ধরে। 19 উইপ্রকার প্রধান খাদ্য সেলুলোজ। 20 স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য পদার্থ হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। 21 বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে প্যারাডাইস মাছ। 22 দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পরও যে বর্জ্য পদার্থগুলোর পরিবর্তন হয় না তাকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। 2-তে আছে 2-এর আয় ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2 শূন্যস্থান পূরণ PCl5 এর পুরো নাম ফসফরাস পেন্টাক্লোরাইড। 3 উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? আর্ক অক্সানোমিটার। 4 পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম হাইড্রোজেন সালফাইড H2S। 5 এসআইতে আলোর তীব্রতা বা দীপন প্রাবল্য যেটা এককের নাম ক্যান্ডেলা। 6 ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ গাড়ির টায়ারের ক্ষয় হওয়া। 7 স্ক্রুয়ের কোন নীতি প্রয়োগ করা হয়? নততলের নীতি। 8 জলের রেশম কি? শ্যাওলা। 9 টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী। 10 ঠিক বা ভুল লেখো। ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ভুল। 11 চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য হলো কীটনাশক। 12 তিমির শ্বাসঙ্গের নাম ফুসফুস। 13 নেকটার কি? ফুলের মধ্যে থাকা মিষ্টি রসকে নেকটার বলে। 14 একটি গুপ্তবীজী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদ্ভিদ হচ্ছে আম আর তার বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। 15 আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার জন্য ব্যবহৃত দণ্ডটি প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10% দিয়ে তৈরি হয়। তিনের আয়তে বলেছে পরিশ্রুতার অবশেষ কাকে বলে? আচ্ছা, অবশেষ কাকে বলে? পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে বলে অবশেষ। আর পরিশ্রুত হচ্ছে পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাকার সময় ফিল্টার কাগজের মধ্যে দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিশ্রুত। 2 বলেছে টেবিলে আটকানো স্প্রিংয়ের ওপর একটি ক্যাম্বিস বল রেখে বলশুদ্ধ স্প্রিংটাকে জোরে চেপে সংকুচিত করা হলো, তারপরে হাত সরিয়ে নেওয়া হলো, কি ঘটবে এবং কেন ব্যাখ্যা করো। আচ্ছা, হাতটা সরিয়ে নিলেই পর্যবেক্ষণ থেকে লিখবে যে হাত তুলে নিলে স্প্রিংটিকে প্রসারিত হতে দেওয়া মাত্র বলটি ছিটকে ওপরে উঠে গেল। ব্যাখ্যার সিদ্ধান্ত হচ্ছে যে আকৃতি পরিবর্তনের ফলে সংকুচিত স্প্রিংয়ে কাজ করার সামর্থ্য বা স্থিতিশক্তি সামর্থ্য স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। প্রসারিত হয়ে স্প্রিংয়ের স্বাভাবিক আকার ফিরে পেলে এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ও টেনিস বলটি ওপরের দিকে ছিটকে যায়। দুই বলেছে H2 মানে হচ্ছে হাইড্রোজেনের দুটো ধর্ম লেখো। বইয়ের 44 পাতায় আছে হাইড্রোজেনের ধর্ম। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে হালকা। একটা এই একটা পয়েন্ট আর এই এটা একটা পয়েন্ট। অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে।
4 বলেছে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে উদাহরণ দাও। মৌলিক রাশি কাকে বলে? যে রাশিগুলো গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। পাঁচে বলেছে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারে রেখাচিত্র অঙ্কন করো। এইভাবে দ্বিতীয় শ্রেণীর লিভারে রেখাচিত্র অঙ্কন করবে এবং এইভাবে আলম্ব, বাঁধা, বল এই যেরকম আছে এভাবে লিখে দেবে, ABC বলে আলম্ব এবং বলের মাঝামাঝি জায়গায় থাকে বাঁধা। ছয় আছে ব্যক্তবীজি আর গুপ্তবীজি কাকে বলে উদাহরণ দাও। আচ্ছা, ব্যক্তবীজি কাকে বলে, শুধু কাকে বলে উদাহরণ দাও, বৈশিষ্ট্য চায়নি, তাহলে কাকে বলেটা লিখবো। যে যেসব উদ্ভিদের ফুল থেকে ফল উৎপন্ন না হওয়ায় বীজ অনাবৃত থাকে তাদের ব্যক্তবীজি বলে। যেমন হচ্ছে সাইকাস, সাইকাস রেভোলিউটা, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, সাইকাস পাইন, পাইন হচ্ছে পাইনাস ওয়ালি চিয়া নাম, এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। তাহলে হচ্ছে যেসব উদ্ভিদের ফুল থেকে ফল উৎপন্ন না হওয়ায় বীজ অনাবৃত থাকে তাদের ব্যক্তবীজি বলে, যেমন সাইকাস পাইন। আর গুপ্তবীজি হচ্ছে যেসব সপুষ্পক উদ্ভিদের বীজ ফলের মধ্যে আবৃত থাকে তাদের গুপ্তবীজি উদ্ভিদ বলা হয়ে থাকে, যেমন ধান, আম। ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা, আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। ধান হলো একবীজপত্রী, আম হলো দ্বিবীজপত্রী। সাত বলেছে সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে। আচ্ছা, এই যে বলেছে বিষাক্ত সাপেরা এদের বিষকে শিকার করতে, শিকার মারতে এবং হজম করতে কাজে লাগায়। এই বিষ মানুষের তীব্র ক্ষতি করে, যেমন মায়োটক্সিক মানুষের পেশিতন্ত্রকে আক্রমণ করে। তাহলে কী কী তো বলেছে কোন কোন তন্ত্রকে আঘাত করে? তাহলে এক হচ্ছে পেশিতন্ত্র, দুই হচ্ছে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, আর হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের উপর ক্রিয়া করে আর রক্তকণিকাগুলো ভেঙে দেয়। তাহলে পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং সংবহন তন্ত্রের ওপরে ক্রিয়া করে। আট বলেছে তোমার চারপাশে যে কোনো দুটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আবার কাজে লাগাতে পারো। তো আমার চারপাশে দুটো বর্জ্য পদার্থ, একটা হচ্ছে প্লাস্টিকের খালি বোতল যেটা আমরা পুনরায় ব্যবহার করতে পারি, আর গাছের পাতা আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি। চারে আই বলেছে ঘূর্ণন অক্ষ কি আর কিভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়। আচ্ছা, ঘূর্ণন অক্ষ এখান থেকে এতটা বলবে যে চক্র এবং অক্ষদণ্ড হলো এক ধরনের সরল যন্ত্র। এই চক্র এবং অক্ষদণ্ড উভয়ই একসঙ্গে তাদের একই কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। আর ওর সাথে আছে কিভাবে যন্ত্রের পরিচর্যা করা যায়। এই যে যন্ত্রের পরিচর্যা, যন্ত্রের সুরক্ষার পরিচর্যার জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাগুলি নিম্নরূপ। এক হচ্ছে ব্যবহার না হওয়া অবস্থায়, বিশেষ করে দীর্ঘ সময়ের জন্য অব্যবহৃত থাকলে যন্ত্রকে অবশ্যই ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। দুই, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা আবশ্যক। তিন, যন্ত্রকে অবশ্যই কোনো পরিষ্কার স্থানে ধুলোবালি ও আর্দ্রতা থেকে যতদূর সম্ভব মুক্ত রাখা দরকার। চার, যন্ত্রের চলমান বা ঘূর্ণায়মান অংশকে ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ওই অংশে পিচ্ছিলকারক তেল বা লুব্রিকেটিং অয়েল বা গ্রিজ ব্যবহার করা জরুরি। পাঁচ, লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে অবশ্যই জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে মুক্ত রাখা প্রয়োজন, তা না হলে মরিচা পড়ে ওই অংশগুলি দ্রুত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মরিচার হাত থেকে লোহার যন্ত্রকে বাঁচানোর জন্য নিম্নলিখিত উপায় করা যায়। এক হচ্ছে যন্ত্র বা যন্ত্রাংশগুলির ওপরের পৃষ্ঠে তেল রং বা সিনথেটিক এনামেল লাগানো হয়। বি, লোহার যন্ত্র বা যন্ত্রাংশগুলির ওপর কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল বা নিকেল বা দস্তার প্রলেপ বা গ্যালভানাইজেশন দেওয়া হয়। আর সি হচ্ছে ব্যবহারের পর যন্ত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে রাখা হয়। দুই আছে খাদ্য পিরামিড কি, খাদ্য পিরামিডের প্রত্যেকটা ধাপকে কি বলে, আর লিন্ডেম্যানের দশাংশের সূত্রটি লেখো। আচ্ছা, এই যে খাদ্য পিরামিড, যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ এবং প্রাণীদের নিচ থেকে উপরের ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই খাদ্য পিরামিড বলে। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি আর শীর্ষের দিকে কম হয়। আর খাদ্য পিরামিডের এক একটা ধাপকে তাহলে বলে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল। আর ওর সাথে আছে যে লিন্ডেম্যানের 10% সূত্র।
তাহলে লিন্ডেম্যানের 10% সূত্র হচ্ছে প্রতিটা পুষ্টিস্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তকরণ হয় না। তিন বলেছে, মিশ্রা যৌগিক পদার্থে দুটি পার্থক্য লেখার পারমাণবিকতা কি? আচ্ছা, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে ভিন্ন ধর্ম বিশিষ্ট দুই বা ততোধিক নতুন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে, আর যে পদার্থকে বিশ্লেষণ করলে নতুন ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, শুধুমাত্র দুই বা ততোধিক নিজস্ব ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলে। আর যৌগিক পদার্থের উপাদানগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়, মিশ্র পদার্থের উপাদানগুলি যে কোনো ওজন অনুপাতে যুক্ত হতে পারে। ওর সাথে আছে পারমাণবিকতা কি? কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের একটা অণুতে 4টি পরমাণু থাকে, তাই ফসফরাসের পারমাণবিকতা হলো 4। বা অক্সিজেনের একটা অণু দুটো অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, তাই অক্সিজেনের পারমাণবিকতা 2। 4 বলেছে, গড় সৌরদিন বলতে কী বোঝায়? এর থেকে 1 সেকেন্ডের হিসাব কীভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো। আচ্ছা, গড় সৌরদিন, সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। আর বলছে যে 1 ঘন্টা বা 1 সেকেন্ড কীভাবে পাবো? এই যে গড় সৌরদিন সমান 24 ঘন্টা ইন্টু 24 ইন্টু 60 মিনিট, মানে হচ্ছে তোমার 86,400 সেকেন্ড। তাহলে গড় সৌরদিনের 1/86,400 অংশকে প্রমাণ সময় অর্থাৎ 1 সেকেন্ড বলে অভিহিত করা হয়। 5-এ আছে, বিরুত এবং গুল্ম কাকে বলে? যোগ কোন পর্বভুক্ত প্রাণী? যোগের শরীর ওই আংটির মতো অংশ দিয়ে তৈরি বলে একে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী বলা হয়। বিরুত কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন, ছোট প্রকৃতির হয় তাদের বিরুত বা হার্বস বলে। এরা কখনো কখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, যেমন ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ। আর গুল্ম হচ্ছে যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি করে তা এবং সামান্য কাষ্ঠল হয় তাদের গুল্ম বা শ্রাবস বলে। এরা বহু বর্ষজীবী প্রকৃতির হয় এবং উচ্চতায় খুব লম্বা হয় না, মাঝারি উচ্চতার হয়। এই গাছগুলিতে অনেক ডালপালা থাকে বলে ঝোপের মতো দেখায়, লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ প্রভৃতি। 6-এ আছে, তেলাপিয়া মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? বাবা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করেন? মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায়। আর বাবা তেলাপিয়া কিভাবে মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? মা তেলাপিয়ার মুখের মধ্যে ক্যাঙ্গারুর পেটে বাচ্চাদের থাকার নিরাপদ থলির মতো একটা থলি থাকে, এই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয়। মা তেলাপিয়াদের মুখের মধ্যে রেখেই বড় করে তোলে এবং শত্রুর হাত থেকে রক্ষা করে। 8-এ আছে, এই সরি 7-এ আছে, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি কি? পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোড়ার পদ্ধতি বলে। ফোড়ার বলতে বোঝায় রিডিউস, 4টে আর আর কি, রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। কমিয়ে আনা হলো রিডিউস, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলোর ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিকের বোতল। আবার কাজে লাগানো রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারি খোসা ইত্যাদি। ফল এবং সবজির খোসা, ডিমের খোল বা খোলা আর কি, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। 3 হলো পুনর্ব্যবহার করা বা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। প্রত্যাখ্যান বা রিফিউজ, পরিবেশকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। 8-এ আছে, চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? চাষি পিঁপড়েদের প্রিয় খাবার হচ্ছে এক ধরনের সাদা ছত্রাক। আর ওর সাথে আছে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে। শ্রমিক মৌমাছিকে মৌচাকে যাবতীয় কাজ করতে হয়। 1 হচ্ছে রানীর যত্ন নেওয়া, 2
মৌচাক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা, 3 শত্রু থেকে মৌচাকের সদস্যদের রক্ষা করা, 4 সন্তান প্রতিপালন করা, 5 ফুলের মিষ্টি রস বা নেকটার সংগ্রহ করা, 6 মধু উৎপাদন করা, 7 মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে ডানা নাড়িয়ে বাতাস করে ঠান্ডা করা, 8 বৃষ্টিতে মৌচাক ভিজে গেলে জোরে জোরে ডানা নাড়িয়ে বাতাস করে বাসাকে শুকনো করা প্রভৃতি। পেয়েছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলি। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইকটা একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।